আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ক্লাস সিক্স এর সব স্টুডেন্টদের শুভেচ্ছা যারা এই ভিডিও দেখছো তো আমরা ক্লাস সিক্স এর ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধান করব এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ওয়ান যদিও এটা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু ইংরেজি অ্যাসাইনমেন্ট এটা প্রথম আর তোমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট শিরোনাম বা অ্যাসাইনমেন্ট টাইটেল হবে

উদ্বিগ্ন ছিল বা সাই লজ্জিত ছিল হোয়াই ডিড ইউ ফিল তুমি কেমন অনুভব করেছিলে এবং কি জন্য তুমি ওই রকম অনুভব করেছিলে এটা জানতে চাওয়া হয়েছে আর যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি দিয়ে দাও তাহলেই কিন্তু প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে যাবে প্রথমে হচ্ছে হোয়াই ডিড ইউ গো দেয়ার তুমি কখন সেখানে গিয়েছিলে হু ডিড ইউ গু উইথ কে তোমার সাথে গিয়েছিল হাউ ডিড ইউ গো এর কিভাবে তুমি সেখানে গিয়েছিলে হু ডিড ইউ মিট দেয়ার সেখানে কার সাথে তুমি দেখা করেছিলে হোয়াট ডিড ইউ সি দেয়ার সেখানে তুমি কি দেখেছিলে হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং বোরিং টু ইউ কি তোমার কাছে সেখানে আনন্দদায়ক ছিল অথবা বিরক্তিকর ছিল এবং কেন হোয়াই হাউ ডিড ইউ ফিল আফটার রিটার্নিং হোম বাড়িতে ফিরে আসার পরে তুমি কেমন অনুভব করলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিয়ে প্যারাগ্রাফটা সাজাতে হবে এগুলা হচ্ছে টিচারদের জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা এটা তোমাদের তোমাদের জন্য জন্য না না হচ্ছে কিভাবে টিচার খাতাটা মূল্যায়ন করবে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন চলো এখন মূল কাজে চলে যায় অর্থাৎ কিভাবে প্যারাগ্রাফটা লেখা যায় সেটা আমি লিখে দেখাচ্ছি তোমরা এটা যদি তোমরা উপস্থাপন করো তাহলে আশা করি তোমরা হান্ড্রেড পার্সেন্ট মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে মাই ফার্স্ট ডে স্কুল এটা হচ্ছে প্যারাগ্রাফের নাম উই হ্যাভ মেনি বিউটিফুল মেমোরিজ ইন আওয়ার লাইফস আমাদের জীবনে অনেক সুন্দর স্মৃতি আছে আর সাম মেমোরিজ কিছু স্মৃতি আছে যেগুলো আমরা সাম কিন্তু কিছু স্মৃতি আছে যেগুলো দ্যাট উই আর নট লাইক ফরগেটিং যেগুলো আমরা কখনো ভুলে যেতে পারি না বিউটিফুল মেমোরিজ আর অলওয়েজ এ লাইফ ইন আওয়ার মাইন্ডস সুন্দর স্মৃতিগুলো সবসময় আমাদের মনে গেঁথে থাকে দ্য মেমোরি অফ গোয়িং টু নিউ স্কুল অন দ্য ফার্স্ট ডে ইজ সাজ এন ইভেন্ট ইন মাই লাইফ প্রথম দিন স্কুলে যাওয়ার স্মৃতি তেমনি একটি দিন আমার জীবনে আই ওয়াজ অনলি ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স ছিল মাত্র পাঁচ বছর মাই ড্যাড টোল্ড মি আই ওয়াজ গোয়িং টু সেট ফোড ইন মাই স্কুল লাইফ আমার বাবা আমাকে বলেছিলেন যে আমি আমার স্কুল জীবনে পা রাখতে যাচ্ছি আই ওয়াজ ভেরি এক্সাইটেড নার্ভাস আমি ছিলাম খুবই উত্তেজিত এবং ভিতু আই কুড নট থিঙ্ক অফ এনিথিং ইলস দেন কুড নট স্লিপ অল নাইট আমি অন্য কিছু আর ভাবতে পেরেছিলাম না এবং সারা রাত আমি ঘুমাতে পেরেছিলাম না আই স্পেন্ড অল নাইট থিঙ্কিং অ্যাবাউট দিস আমি এগুলো নিয়ে ভেবেছিলাম দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে মাই মাদার ওই আপ সকালে আমাকে ঘুম থেকে জাগালেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড লেফট ফর স্কুল উইথ মাই ফাদার সকালের নাস্তা করার পরে আমি স্কুলের উদ্দেশ্যে আমার বাবার সাথে রওনা হই ফিফটিন মিনিটস লেটার উই রিস্ট দ্য স্কুল পনেরো মিনিট পরেই আমরা স্কুলে পৌঁছে যাই মাই স্কুল নেম ওয়াজ টাঙ্গাইল জিলা স্কুল আমার স্কুলের নাম ছিল টাঙ্গাইল জেলা স্কুল আই কিডস স্লেইং অন দ্য স্কুল ফিল্ড আমি দেখেছিলাম স্কুলের মাঠে বাচ্চারা খেলাধুলা সাম টকিং টু ইস আদার কেউ কেউ কথা বলতেছিল বাট কিন্তু সবাই আমার কাছে ছিল হেডমাস্টার বাবা আমাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে গেলেন হি সাম কোয়েশ্চেন্ড আই আনসার অল দ্য কোয়েশ্চেন তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং আমি তার সবগুলোরই সঠিক উত্তর দিলাম

স্কুল অন দ্য ফার্স্ট ডে আমি এখনো প্রথম দিন স্কুলে যাওয়ার স্মৃতি কে মিস করি দ্য মেমোরি অফ গোয়িং টু স্কুল অন দ্য ফার্স্ট ডে উইল রিমাইন ইন মাই হার্ট ফর প্রথম দিন স্কুলে যাওয়ার স্মৃতি আমার মনে সারা জীবন গেঁথে থাকবে